Assalamualaikum everyone. Welcome জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও। আমাদের মাইমনসিং কিন্তু শুটকি ভর্তার জন্য একবারে বিখ্যাত। কেলা কেলা খাইছই নেরম বাইরেনি শুটকি ভর্তা। বা বাইরাইতে বাইরাইতে শুটকি ভর্তা করলে কিন্তু দুই রকম উপকার পাওয়া যায়। যে মনের যত রাগ ক্ষোভ আছে সব জায়গা হালাই দিবেন আর সাথে সাথে শুটকি ভর্তাটাও হয়ে যাবে। মন চাপা শুটকি এভাবে ভর্তা অনেক ভালো লাগে। প্রত্যেকদিন বুট বড়া মানে ভাজাপুরি না খেয়ে যদি একটু অন্যরকম ইফতারি করা হয় তাহলে কিন্তু ইফতারিটা একটু জমে যায়। আজকে আমি একটু রোস্ট রান্না করছিলাম আর সাথে খাসির মাংস পোলাও দিয়ে খাবো। আজকে আর কোনো ভাজাপুরি করিনি কারণ প্রত্যেকদিন সেম ইফতারি আইটেম একদমই ভালো লাগে না। আজকে খাসির মাংসটা একটু অন্যরকম রেজালা টাইপ রান্না। আসলে রোজা রাখলে কিন্তু একটার পর একটা খেতে মন চাই কিন্তু আসলে কিছুই খাওয়া যায় না তেমন করে পেট ভরে। আমার কিন্তু অনেক চিকেন নুডলস খাইতে মন চাচ্ছিল তো একটু বানিয়েই ফেললাম। ইফতারি করার পর 8-9টার দিকে আমার একটু কিছু খেতে মন চাই তো এই যে আমার এক বাটি চিকেন নুডলস। চিকেন নুডলসটা অনেক মজা হয়েছিল। এই চিকেন নুডলস এর রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে চেক আউট করে নিতে পারেন। আর আজকে বিকালবেলা একটা পার্সেল রিসিভ করলাম তো পার্সেলটা আমি 2-3 দিন আগে অর্ডার করছি। পার্সেলে ছিল চিয়া সিড, হলুদের গুঁড়া আর সরিষার তেল। তো সরিষার তেলটা যে পেস্টিকে অর্ডার করছি ওরা ক্লেম করছিল যে একবার অথেন্টিক সরিষার তেল আর ঘানিতে ভাঙা, তো তাই অর্ডার করে ফেললাম। এখন দেখি খেয়ে কেমন লাগে, খেয়ে অবশ্যই আপনাদের রিভিউ দেব যে কেমন হলুদের গুঁড়া তারপর সরিষার তেলটার সাথেই অর্ডার করছিলাম চিয়া সিড। তো চিয়া সিডটা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আর আমরা সবাই জানি চিয়া সিডটা কত উপকারী আমাদের হেলথের জন্য।